সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি রিক্তা দেবনাথ চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটি নিব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একজন মহিষী নারীর গল্প পড়ব। তোমরা বুঝতে পেরেছো আমি কার কথা বলতে চাচ্ছি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠা খুলবে। আজ আমি যে গল্পটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে মহিষী রোকেয়া। তার জন্ম হয়েছিল 1880 সালে, আর মৃত্যুবরণ করেছিলেন 1932 সালের 9 ডিসেম্বর তারিখে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আগেকার দিনে কিন্তু মেয়েদের তেমন কোনো অধিকার ছিল না। তাদেরকে ঘরে বন্দি করে রাখা হতো, হ্যাঁ, তো তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হতো না, মানুষের সামনে আসতে দেওয়া হতো না। কঠোর বিধিনিষেধ আর পর্দা প্রথার মাধ্যমে তাদেরকে চলতে হতো। তো সেই সময় লেখাপড়ার অবস্থা তো কল্পনাই করা যায় না, স্কুলে যাওয়ার কথাও চিন্তাই করা যায় না। ঠিক সেই সময়কার দিনে একজন পড়াশোনার জন্য মেয়েদেরকে তাদের সম্মান দান করার জন্য, তাদের আত্মস্বীকৃতি বজায় দেওয়া রাখার জন্য একজন মহিষী নারীর জন্ম হয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বেগম রোকেয়া। শিক্ষার্থী বন্ধুরা, তিনি কত কঠোর পরিশ্রম করে, তিনি সকল অন্যায় আবদার এবং কুসংস্কার ভেদ ছিন্ন করে আমাদের জন্য শিক্ষার আলো ফুটিয়েছিলেন, তা আমরা এই গল্প থেকে শুনব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠা খুলবে। এখন আমরা এই বইয়ের লাইন, প্রত্যেকটা লাইন তোমরা হাত দিয়ে দিয়ে পড়বে এবং তোমরা অনুভব করবে সেই দিনটির কথা এবং সেই মহিষী নারীর কথা। তাহলে তোমরা ঠিক অনুধাবন করতে পারবে তিনি কতটা পরিশ্রম আর কতটা ধৈর্যের সাথে আমাদেরকে এই দিনটা দেখতে সাহায্য করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমেই বইটা খুলে তার ছবিটা দেখতে পাচ্ছ, একটি হাস্য উজ্জ্বল মুখ। তিনি কত নিবেদিত প্রাণ, তিনি কত মানুষের, কত মেয়েদের মনে আশার আলো জাগিয়েছেন। তিনি নির্ভীকভাবে সেই সমাজে সব চড়াই উৎরাই পার করে মেয়েদেরকে শিক্ষাদানের জন্য উপযুক্ত করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়াটি শুরু করি, তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রা বন্ধ গ্রাম, অর্থাৎ রংপুর জেলার কি গ্রাম, পায়রা বন্ধ গ্রাম, সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর। নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই, বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে, অর্থাৎ অতটা ভালো আর ছিল না। জমিদারি প্রায় শেষের দিকে ছিল, আগের অবস্থা আর নেই, অর্থাৎ অবস্থাটা তেমন আর ভালো ছিল না। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই, ঘরের বাইরে তো দূরের কথা, কারোর সামনে যাওয়াও নিষেধ, এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। তাহলে কেমন বন্দি দশা জীবন ছিল তখনকার দিনে, তোমরা একটু কল্পনা করতে পারছো? যে তিনি শুধু ওই তার বারান্দা দিয়ে বা তার ঘরের জানালা দিয়ে দূরের আকাশের পাখিদের উড়া দেখতেন, আর মনে মনে ভাবতেন কি, ইস, আমি যদি এভাবে উঠতে পারতাম, কথা বলতে পারতাম, মানুষের সামনে যেতে পারতাম। তার মনের ছিল অনেক আকুতি। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন মাত্র 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ি নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারোর সামনে আসাই যে নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো একেই বলে অবরোধ প্রথা। তোমরা অবরোধ প্রথাটা এখন নিশ্চয়ই বুঝতে পারছ, যে কারোর সামনে মেয়েদেরকে যেতে দেওয়া হতো না, তখন এটাই ছিল অবরোধ প্রথা আর সেই সমাজের নিয়ম। অবরোধ মানেই বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণেই রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না, অর্থাৎ সেই তখনকার দিনে মেয়েরা কেউই লেখাপড়া করতো না, বিশেষ করে মুসলমান মেয়েদের কথা বলছি। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়া এবার শিখবেন কিভাবে?
কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেছা, জ্যৈষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের, তোমরা নামটা মনে রাখবা, তার বড় বোনের নাম কি ছিল? করিমুন্নেছা। আর জ্যৈষ্ঠ ভ্রাতা মানে বড় ভ্রাতা, তার ভাইয়ের নাম কি ছিল? ইব্রাহিম সাবের। করিমুন্নেছা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। তাহলে করিমুন্নেছা কার কাছে লেখাপড়া শিখেছিলেন? তার বড় ভাইয়ের কাছে। ভাই বোন দুজনকেই রোকেয়া খুব স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার ছিল যত আবদার। রোকেয়া লেখাপড়ার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, সেই লেখাপড়াটা ছিল আর এক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে, বাবা মা কিন্তু জানতেন না যে তাদের রোকেয়া লেখাপড়া করতেছে তার ভাইয়ের কাছে। সারা বাড়ি নিঝুম, মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন, এই বই সেই বই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখন তো তোমরা পড়তেই চাও না, মা বাবা তোমাদেরকে বলবে পড়তে বসো পড়তে বসো, অথচ সেই দিনে লেখাপড়ার কোনো চল ছিল না। অথচ রোকেয়া তখন কিন্তু নিজে সবাই ঘুমিয়ে পড়তো, সে মোমবাতি জ্বালিয়ে তার গভীর জ্ঞান, তিনি জ্ঞানের তৃষ্ণার্ত পাখি ছিলেন, সেই জ্ঞানের আলোকে জ্বালাতেই তিনি রাত জেগে জেগে গভীরভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করতেন। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না, অর্থাৎ সেই সমাজটাই ছিল কুসংস্কারাচ্ছন্ন, মেয়েদেরকে অবরোধ করে রাখাই ছিল তাদের প্রধান কাজ। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেছার 14 বছর বয়সে, আর রোকেয়ার বিয়ে হয়ে গেল কত বছর বয়সে? 16 বছর বয়সে। তার স্বামীর নাম এখন আমরা জানবো, তার স্বামী সৈয়দ সাকাউত হোসেন, সরকারি চাকরি, অর্থাৎ তিনি একটি সরকারি চাকরি করতেন। এবার স্বামীর নাম অনুসারে তার নাম হয়ে গেল কি? রোকেয়া সাকাউত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ছিল ভাগলপুর। ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন, রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু বাংলা ভাষার কথা না বললে কি মনের স্বাদ মিটে? এই যে আমরা বাঙালিরা যত কথাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার মাতৃভাষা, এই ভাষাতে যদি আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে মন খুলে কথা বলতে না পারি, তাহলে আমার মনের তৃষ্ণা কখনোই মিটবে না। তো রোকেয়ার অবস্থাও তেমন ছিলেন, তিনি বাঙালি ছিলেন, তিনি বাংলা পছন্দ করতেন, তাই বাংলার প্রতি তার ছিল অসীম আগ্রহ। বাংলা ভাষাকে তিনি একদিনের জন্যও ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাকাউত হোসেনের মৃত্যু হলো। তোমরা বুঝতে পেরেছো, একটা 16 বছর বয়সের মেয়ে, তার 10 বছর পরে তার স্বামীটা মারা গেল। এবার শুরু হলো রোকেয়ার আরেকটি জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, অর্থাৎ সমাজে তাদের কোনো লেখাপড়া করতে দেওয়া হতো না, বাইরে বেরোতে দেওয়া হতো না, লেখাপড়ার করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু যা হোক অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের নামে একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে, কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষা শুরু করলেন লেখালেখি, মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী আর পদ্মরাজ, তোমরা এই নামগুলো মনে রাখবা। তার উল্লেখযোগ্য বইয়ের নাম কি কি? মতিচুর, অবরোধবাসিনী আর পদ্মরাজ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখার করার অধিকার তাদের নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়, সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরের কাজ করার অধিকার তারা পায় না,
পড়ালেখা করে ছেলেরা, বাইরের কাজ করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথা তারা প্রায় ভুলেই যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সেই অধিকার থাকবার কথা, অর্থাৎ তিনি সমান অধিকার প্রতিষ্ঠার কথাও তখন ভেবেছিলেন। রোকেয়া বলেছেন, গরুর গাড়ির থাকে দুটো চাকা, গাড়ি চলতে চলতে চাকা দুটোকে সমান হতে হয়। একটা চাকা যদি ছোট হয় আর একটা চাকা যদি বড় হয় তাহলে গাড়িটা চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই, ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিনই উন্নতি হতে পারে না। তিনি প্রথমেই মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে শুরু করেছিলেন বা করেছিলেন। তো রোকেয়ার জন্মসাল আমরা তো জানলাম, 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন রংপুরের পায়রাবন্ধ গ্রামে, আর তিনি 1932 সালে 9ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তো নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়েছে ইতিহাসের পাতায়। শিক্ষার্থী বন্ধুরা, এই বেগম রোকেয়ার জীবনী থেকে আমরা শিক্ষা লাভের যে আমাদের যে অধিকার, তিনি যে অধিকারের কথা বলে গেছেন, ছেলে মেয়েদের সমান সুযোগের কথা বলে গেছেন, এটা আমরা মাথায় রাখব। আমরা কখনোই লেখাপড়া থেকে পিছিয়ে থাকবো না, সবাই সমানভাবে সুন্দরভাবে লেখাপড়া করে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত করে তার সম্মানটুকু, তার ইচ্ছাটুকু আমরা বজায় রাখব। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পের শব্দার্থ এবং প্রশ্নোত্তর আমি পরবর্তী পাঠে তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব। তো এই ক্লাসের জন্য, এই ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।